সবাই কেমন কেমন আছো তোমরা রেগুলারস? আমি খুব ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন সবে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, তো তারপরে আমি এখন বসেই আছি, এখন কোনো কাজ নেই আমার। তুষারকে ফোন করছি, তুষার ফোন ধরছে না, মাথা গরম হচ্ছে। তো কি একটা হলো জানি না, পাসওয়ার্ড চাইলো না কি চাইলো। তো ফোনে তো আমার প্রবলেম হয়, তোমরা তো জানোই প্রচুর প্রবলেম হয়। তো সেই কারণে আমি আমার দাদার ফোন দিয়ে ব্লক করতে হয়, প্রচুর প্রচুর কষ্টে কষ্ট মানে কষ্ট করে লোকের ফোন দিয়ে ব্লক করা, মানে বুঝতেই পারছো ওর ফোন চায় গেম খেলার জন্য, এই করে সেই করে। আর বিছানাগুলো গোছানো হয়নি, বিছানা গোছানো সবাই ঘুম দিয়ে উঠলা। আমাদের এখানে বলেছিলো যে কারেন্ট থাকবে না 9টা থেকে 12টা, তো সেই কারণে আমি ফোন টোন সব চার্জে দিয়ে রেখেছিলাম, কিন্তু কারেন্ট যায়নি। কারেন্ট আছে আর আমি খুব হ্যাপি যে কারেন্ট আছে, কারেন্ট না থাকলে এই গরমের মধ্যে থাকা মানে খুবই একটা এ। আমি তো স্নান করতে চলে যেতাম বেশি দেরি হলে কারেন্ট আসতে, তো এখন আমি স্নান করতে যাবো, একটু পরেই স্নান করতে যাবো, জল আসেনি, জল আসলেই স্নান করতে যাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তারপরে এখন আমার ফার্স্ট কাজ হলো আমার ব্লগটাকে মানে এডিট হয়ে গেছে। কালকে রাতে আমি বসে মানে ওই যখন হাওয়া খাচ্ছিলাম কালকে রাতে, তো তোমার কালকে ব্লগটা দেখলে জানতে পারবে, তো তখন আমি বসে এডিট করে নিয়েছি। তো এডিট এবার গাজর রেখেছি, গাজর গাজর রেখেছি সেটা আমার ব্লগে দেখাচ্ছে মা। তো ব্লগ এডিট তুষারদের বাড়িতে এর থেকেও বড় লাগবে, ব্লগটা পোস্ট করে দিয়ে তারপর আবার তোর সামনে আসছি সকাল সকাল, আমার লিভ নষ্ট হবে। আমার রোজ 15 টাকা করে মারতে হচ্ছে জানো, প্রতিদিন মায়ের ফোন দিয়ে তো এডিট করি, আমার প্রসেসিংয়ে প্রায় ওই 50% নেট চলে যায় প্রসেসিং করতে, প্রসেসিংটা ওয়াইফাইয়ে হয় না সেই কারণে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? আর কালকে যাওয়া কাপড়গুলো আমি স্নান করে এলাম আর তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিলাম, স্নান করে এসে আর এখন আমি তুষারের সাথে ভিডিও কলে কথা বলছি। মুখটা দেখা দেখা যাচ্ছে না, আমার ব্রাইটনেস কম আর মুখ দেখাচ্ছে না, তো সেই কারণে। তো চলো এই রে মুখ দেখেছি, সারাক্ষণ খালি খালি গেছে। তো যাই হোক, তো তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি সবে স্নান করে নিলাম আর আজকে আমি খেয়ে দিয়ে আগে স্নান করে নিয়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কারণ সরি আমি পাঁধা হাত খেয়েছি, তোমাদের বললাম যে আমার ফেভারিট জিনিস, তো খাওয়া হয়ে গেছে আমার, খেয়ে স্নান টান করে এই ঘরে এসেছি। আর আমার দাদার ফোনে নেট নেই, ওকে বলেছে মা যে এপ্রিলে পরীক্ষা, ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে, তারপরে নেট ভরে দেবে। আর তুষারেরও এই দেখো, তোমরা ব্লগটা দেখতে থাকো, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কিছুক্ষণ পরে। দেখি কী করি, সাগরটাদের ফোন টোন করি, ওরা যদি আসে পড়কে যাওয়ার সময় কথা বলবো, আর যদি কিছু ইন্টারেস্টিং করে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার কালকের ব্লগ পোস্ট হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে নাও। আর আমি এখন মজার জন্য একটা ভিডিও করবো, কারণ আমি ঠিক করেছি ডেলি মজার জন্য একটা করে ভিডিও করবো আর করে পোস্ট করবো। মানে সাগর দ্বারা কেউ আসবে না, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। ওরা আগে কী সুন্দর ডেলি আমরা পার্কে যেতাম, খুব মজা করতাম, এখন আর ওরা কেউ আসতেই চায় না, কেউ আসেই না। আর কিছু বলার নেই, সবাই সবার লাইফে সব বন্ধুদের নিয়ে ঘুরি। আগে সাগর দ্বারা আমাদের সাথে খুব মানে খুব মজা করতাম, এখন সাগর দ্বারা অনেক বন্ধু আছে তাদের সাথে করে। ইমরান আগে আমাদের সাথে খুব মজা করতো, ইমরানে এখন অনেক বন্ধু হয়ে গেছে তাদের সাথে করে। তুষার আগে আমাদের বাড়িতে আসতো, আমাদের সাথে আসতো না আসতো, এখনও তুষারেরও অনেক বন্ধু হয়ে গেছে। তুষার এখন এরপরে আড্ডা মানে মানে সবারই লাইফে শুধু একমাত্র আমি যে আমার লাইফে না কোনো এক বন্ধু ছিল না কেউ এসছে, সেই ওদের সাথে মজা করে উঠতাম। এখনও ওদের সাথে মজা করার জন্যই পাগল হয়ে যায়, ওদের সাথে পার্কে গিয়ে গল্প করার জন্য আড্ডা দাঁড়িয়ে পাগল হয়, কিন্তু ওরা আর এখন আসে না। শুধু একমাত্র আমি মনে হয় যে এরকম ঘরে পরে থাকি, ঘরে থাকি সারাদিন, বা যাই সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সবাই আনন্দ করছে, তো আমি আছি। যার যখন আসাচ্ছি তখন আসি, বললাম যে
কবে থেকে আবার আসবি বললো, না কালকে থেকে আসবি, যাই না কালকেও আসবে না আমি শিওর। ওরা বলবে কালকে, বলবে যে না কালকে আমার এই কাজ ছিল, এরকম বলবে ওই কাজ ছিল। আমি একা থাকি তুষারকে তাও জোর করে বলি আয় 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 আয়, না ও আসছে না, জোর করে বলি আসছে তো তারপরে আসে। তারপরে এই বেশিক্ষণও থাকে না, একটু মানে থাকে, যাও সে ফ্রি ফায়ার খেলে, আমি ফ্রি ফায়ার খেলে গল্প হয়, তারপরে চলে যায় বাড়ি। তারপরে সেই আমি একা, মানে আমার সারাদিনই একাই কেটে যাবে। আর এই পড়াশোনার মধ্যে থাকতাম তখন তাও কোচিনে যেতাম, ডেলি কোচিনে বন্ধুদের সাথে মজা করতাম, কিন্তু এখন তো আর কোচিনও নেই, এখন পুরোপুরি ঘরে একা থাকতে হয়। আগে কোচিনের বন্ধুদের সাথে কত আড্ডা মারতাম, সেগুলোও নেই, পুরোপুরি ঘরে একা একা থাকতে হয়, ভালো লাগে না। আগে কত দিনগুলো ভালো ছিল, আগের দিন মীররা এসেছিল পার্কে, ঠিক আছে, মীররা এসে মীর কোনো কথাও বললো না আমার সাথে, অন্য বন্ধুদের সাথে মানে কথা বলে চলে গেলো, মানে এরকমই কাটে, সবাই নতুন নতুন বন্ধু পেয়ে যাচ্ছে, শুধু মানে আমি মনে হয় যেন নতুন কোনো বন্ধু নেই, সেই ওদের জন্য ডেলি ওয়েট করে থাকি যে ওরা আসবে, ওদের সাথে আনন্দ করে করি ওরা আসবে, বাদ দাও ওইসব কথা। আর আমার আমি বলে কী করবো, ওরা কি আর আমার কান্না দেখে বাবুর কথা থেকে আসবে, আসবে না, আমাকে ওরকম একা একাই ঘরে থাকতে হবে। মানে অ্যাপোর্ট হয়ে গেছিলো না দু তিনটে মাস, আবার টেস্টের পর থেকে এমন একটা দিন ছিল না যেদিনে ওরা আসতো না, এমন কোনো দিন ছিল না যেদিনে ওরা আসতো না, দেরি আসতো, যেদিনকার বর্ষা আসে সেদিনকারই সাগরদা আসে, তাছাড়া আর সাগরদাও আসে না, আর ভিডিওতে বলতেও কোনো ইয়ে নেই, সামনে সামনে বলতে হবে এমনি। আমি ভাবছি কালকে সবাইকেই বলবো যে তোরা তো এমনিই আসিস না, আর কি বলবো না, আমার সত্যি কিছু বলার নেই যে ওরা এরকম করে, আমার ভালো লাগে না ডেলি। ওরা কিন্তু ঝিলে যেতে পারছে, এখানে ওখানে ঘুরতে যেতে পারছে, কিন্তু পার্কে আসার বেলা পারছে না। এই তুষার আমাদের বাড়িতে এসে থাকতো, আমাদের কত এনজয় করতো, নতুন নতুন বন্ধু পাওয়ার পর কি হয় আর আমাদের বাড়িতেও আসে না, ওরকমই। মীর আগে কত সুন্দর আমাদের, মানে আমরা পার্কে যেতাম, ওখানে পার্কে গিয়ে খুব আনন্দ করতাম, ওর নতুন বয়ফ্রেন্ড হওয়ার পর থেকে ও আর পার্কে আসে না, মানে সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু মাত্র আমি যে ওদের জন্য পাগল হচ্ছি, কিন্তু পাগলের মতো সারা জীবন সবার পিছনেই পড়ে থাকি, কেউ পাত্তা দেয় না। যাই হোক, তো থাকুক যে যার লাইফে আনন্দ করুক, তোমরা একটু আমার পাশে থাকো, আমার ব্লগগুলোকে দেখো, আমাকে একটু করে উঠতে সাহায্য করো, যেন আমিও একদিন সবাইকে একটু ইগনোর করতে পারি। আমি কাউকে ইগনোরই করতে পারি না, সবাই আমাকে ইগনোর করে চলে যাচ্ছে, আমার ইগনোর করার মতো কাজ নেই। তোমরা যদি আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো দেখো, আমার যদি একদিন সত্যি আমি একটু এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারি, প্রচুর চেষ্টা করছি, শরীর খারাপ, গলা ভেঙে যাক, জ্বরম যা হোক না কেন, ব্লগ আমি ডেলি দিচ্ছি। হ্যাঁ, যেদিনকার ধর দুটো ভিডিও জমে যাচ্ছে, সেদিনকার ধর দুটো ভিডিও এডিট করার রইলো, সেদিনকার ব্লগ করতে পারি না কারণ স্টোরেজের কারণে, তাও আমি ব্লগ করতে পারতাম, আমি দিনে তিন চারটে করে ভিডিও বানাতে পারতাম, শুধু আমার স্টোরেজ খুলির কারণে আমি ভিডিও বানাতে পারি না। দেখো পুরোটাই তোমাদের হাতে, তোমরা যদি পারো তাহলে আমার চ্যানেলটা নিশ্চয়ই দাঁড়াবে। তো আর কিছু বলেনি, তো ব্লগটা দেখতে থাকো, আর আমি খাওয়া দাওয়া আমার সব কমপ্লিট, আমি জাস্ট ঘুমাবো, এমন বাজে কটা, এখন 3:51 আমি পুরো 5:30 থেকে 5:30 অবধি ঘুমাবো। হ্যাঁ খেলো, 5:30 অবধি ঘুমাবো, ঘুম থেকে উঠে 5:30 ঘুম থেকে উঠে তারপর আবার বিকেলবেলা যদি কথা বলো, আর আমার দাদা তো পড়তেও যাবে, জানি না ভিডিও করতে পারবো কি না, বা এমনি শুয়ে থাকবো, দেখি কী করি। তো লিটিল হার্টস, ঘুম দিয়ে সবে উঠলাম, মানে ঘুমটা আসলে ভেঙে গেছে, এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া 3:41 পৌঁছলাম, 5:25 উঠে গেছি, 5:30 উঠবো বলেছিলাম 5 মিনিট আগে, কারণ আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো। আমি না কনকনে শীত যদি পড়ে না, কনকনে শীত কী হচ্ছে,
কনকনে শীতও আমি কুকড়ে পুকড়ে ঘুমিয়ে যেতে পারবো, কিন্তু গরমকালে ফ্যান ছাড়া আমি এক মুহূর্ত থাকতেও পারবো না আর ঘুমাতেও পারবো না। আমার কত কন্ট্রা বলে যে ভিডিও করবি যখন একটুখানি ফ্যানটা অফ করে পুকুরে, আমি যে আমি পাগল হয়ে যাবো। আমি আমার লিখিলে আচ্ছা যদি আমাকে ভালোবেসে থাকে আর আমার ভিডিও যদি দেখতে পছন্দ হয়ে থাকে তাহলে ফ্যানের আওয়াজটা তাদের কোনো যায় আসবে না, কারণ আমার আমি যে কষ্ট করে ভিডিও বানাবো সেটা তাদের ভালো লাগবে না। তো যাই হোক, আমি সেখানে আর কারেন্ট গেছে ইস্যু গেছে, কারণ আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে, একদম আমাদের ঘরের সামনে কাজ হচ্ছে। আমি দেখাচ্ছি আর তোমাদেরকে, সেটাই মনে আছে, ওরা এখন চলে গেছে মনে দেখতে পাচ্ছ তোমরা, বাইরে কাজ হচ্ছে। তো আমি তার জন্য মানে টাইম চলে গেছে, আমার দিদিটা আর আমার ঘুমটা ভেঙে গেছে, যাই হোক 5 মিনিট আগেই ভেঙেছে। এখন আমি তুষারের সাথে যাব গাড়ির তেল ভরতে, তো আমাকে বলছিলো পুরো 5:30 ঘুম দিয়ে উঠে রেডি হয়ে বসে থাকবি, আমি যাব আর বেরিয়ে যাব। তো আমার 5:25 ঘুম ভেঙে গেলো, আমি যখন 5 মিনিট হাতিয়ে আছে ইয়ে করা যায়। তো আমার দাদাভাই আবার চলে যাবে পড়তে, আর ভিডিও আমি এই দাদাভাই ফোন তো আর ভিডিও করতে পারবো না, তো তখন আবার আমার ফোনে করতে হবে। যদি দাদাভাই একটু পরে পড়তে যায় তাহলে আমি ফোনটা নিয়ে যাবো, তো তেলটা পরে চলে আসবে, ব্যাস আর কোথাও যাবো না, তোমার ব্লগটা দেখতে থাকো। যদি আমি তেল ভরতে তোমাদের নাও নিয়ে যেতে পারি, কিন্তু রেডি হয়ে নিশ্চয়ই কথা বলবো কি কি আর একটা ইস, চলো পরে কথা। হে লিখলি আর্টস, আমি রেডি হয়ে গেছি আর আমি জামাটা পরেছি, তো আমি এখন চলে আসি তেল ভরতে, আর দাদাভাইয়ের ফোন নিয়ে যাচ্ছি না, তো সে কারণে আর ভিডিও করা হবে না। তো তেল ভরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা করে ওকে খুঁজে পাওয়া গেছে, ওকে পলতায় পাওয়া গেছে, পলতায় লুকিয়েছিল, তো ওকে পাওয়া গেছে। তো মনে হয় তোমাদের জানানোর কথা জানো। হ্যালো লিটিল হার্টস, আমার আমি বাড়ি চলে এসেছি, আর ঘরে আমার একদমই ঢুকতে ইচ্ছা করছিল না, বিকজ বাইরে আমরা এতক্ষণ ছিলাম তো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত সুন্দর লাগছিল স্কুটিতে ঘুরতে। তো বাড়িতে আসাম মানে যখন আমি পুরো বাড়ির সামনে এসে আমার মুখটা অফ হয়ে গেছে, বললাম চটগুড়ি, ও তারপরে বললো যে না ও পড়তে যাবে, তো সেই কারণে ও বেরিয়ে গেলো, ওর তো পরীক্ষা তুষার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তুষার আর দাদাভাই দুজনই এখন এইচএস দেবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি এখন কিছুই করবো না, আমি এখন জাস্ট একটুখানি রেস্ট নেবো, শুয়ে থাকবো, কারণ এত গরম লাগছে, প্রচুর গরম লাগছে, আর আমাদের ঘরে এখন খুবই গরম। তো আমি এখন বাইরেই থাকবো, এখন আমি ঘরেই থাকবো না, আমি ঠিকই করে নিয়েছিলাম তো আস্তে আস্তে যে আমি কে রেখে গেছে, দেখো কে বাইক রেখে গেছে, আমি ফসলে কেউ বাইক রেখে গেলে আমার বাচ্চাটা খুব গরম হয়ে যায়, কেন জানি না। তো যাই হোক, দাদাভাই এক্ষুনি পড়তে চলে যাবে, তো আমি আর ভিডিও করতে পারবো না, ও বাড়ি আসবে তারপরে করবো। তো এইখানে মা ডিমের খোলা জ্বালিয়েছে, ডিমের খোলা চিনতে পারছিস না কাকা, ও ভালো আছো মা ঘরে? এখন হয়ে গেছে চা, এখন আমরা খাবো চা, আর চাটা আজকে আমি করেছি। হে লিটি হার্টস, তো একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা শেয়ার করতে গেলে হাত মেরাই লজ্জা পায়, এটা আমি মনে করি না লজ্জার কোনো ব্যাপার, বিকজ এই জিনিসটা যদি না হতো আজকে আমরা কেউ পৃথিবীতে আসতাম না, সেটা হলো পিরিয়ডস, তো সেটা নিয়ে আমার কোনো লজ্জা নেই। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি যেটা এখন প্রচুর সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে, তো এটা সত্যি খুব একটা ভালো, যাদের হবে তারা ভালো জিনিস, আমাদের শরীর থেকে বাজে রক্তটা পেয়ে যায়। তো যাই হোক, আমার মা আমি তো এটা নিয়েছে ডিলশিয়ার অ্যাপ থেকে, দেখো এটা আমার মা ডিলশিয়ার অ্যাপ থেকে নিয়েছে, আর ডিলশিয়ারে এটার দাম এমনি প্রচুর পড়ে যায়, সেই জায়গাটা আমার মা এটা নিয়েছে 280 টাকায় ডিলশিয়ার অ্যাপ থেকে। তোমরা ডিলশিয়ার অ্যাপ থেকে যে কোনো নিতে পারো, এটা আর একটা চিনি নিয়েছে 1 কেজির, চিনিটা নিয়েছে 15 টাকা, আর এটা নিয়েছে 280 টাকা। তো এরকম একটা ভালো প্যাকেজে এসছে, তোমরা এটা ইউজ করতে পারো ভীষণই। চিনিটা দেখাচ্ছি এবার, এটা আমার সরকতে কোনো লজ্জা লাগলো না, বিকজ এটা সব মেয়ে দেখে হয়, আমার ভিডিও বেশিরভাগ মেয়েরাই দেখে, তো তার জন্য তোমাদেরও যাতে সুবিধা হয় তো সেই কারণেই আমি শেয়ার করছি। এই যে চিনি 1 কেজির একটা চিনি, এটা নিয়েছে 15 টাকা, আর ডেলিভারি চার্জ যেন কত লেগেছে, ডেলিভারি চার্জটা আমি জানি না। তো এই যে 1 কেজি চিনি, তো এটা ডিলশিয়ার অ্যাপ থেকে নিয়েছে, আর ডিলশিয়ার অ্যাপটা আমাকে বর্ষা ডাউনলোড করে দিয়েছে, থ্যাংক ইউ বর্ষা, ও আমাকে ডাউনলোড করে দিয়েছে। আর তোমরাও তাড়াতাড়ি গিয়ে ডিলশিয়ার অ্যাপ
অ্যাপটা ডাউনলোড করে নাও, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর এখানেও আমি লিখিয়ে দেবো। তো একটু বেশি স্টোরেজ লাগবে কারণ আমার মায়ের ফোনে হচ্ছিলো না, তো তোমরা ডাউনলোড করে দেবো। খুবই ভালো জিনিস আসে, শুধু চালটা একটুখানি না, মানে আমাদের বিরিয়ানির চাল নিয়েছিলো, তো মানে নিয়েছে আমার মা, যেটা কীরকম হচ্ছে বলতো আমি মাকে বারণ করেছিলাম, তাও মা বললো একবার নিয়ে দেখি। চালটা ভালো, ভীষণ ভালো চাল এসছে, কিন্তু চালটা ভাঙা ভাঙা এসছে আসলে, এতটা আসে তো, তো সে কারণে বর্ষা আমাকে বারবার বলে দিয়েছে। এশিয়ার অ্যাপটা তো, এই দেখো আমাদের কত কিছু অর্ডার দেওয়া, এটা তো ভিউ ডিটেলস, তো এই দেখো অনেক কিছু আমাদের অর্ডার দেওয়া, ডাল দেওয়া, ডাল, চিনি, তেল, তারপরে এটা বিস্কুট, একটা দুধ, তারপরে এটা হলো গিয়ে গরম মশলা, তারপরে আর কিছু নেই তো, অনেক অনেক কিছু আর অ্যাপ জিনিস এসে গেছে। তো আমি তোমাদেরকে একবার অ্যাপটা ওপেন করে দেখি, অ্যাপটা হলো এরকম বিল শেয়ার অ্যাপ, এই যে তো এরকম ক্লিক করলে এখানে তোমাদেরকে আগে এটা ইয়ে করতে হবে, এখানে সব সাইন আপ করতে হবে। তো এই যে হোম পেজ, এই যে এখানে সার্চ করবে তোমরা যা নিতে চাও, ঠিক আছে, কোথা থেকে সার্চ করবে, এই তো এই যে সার্চ, তো যা নিতে চাও এখানে সার্চ করে নেবে, আর এই যে প্রচুর জিনিস নিতে পারবে তোমরা, কত কমেই দেখো, কত কমেই তোমরা পেয়ে যাবে, খুব ভালো ভালো প্রোডাক্ট তোমরা নিতে পারো, খুব ভালো রিভিউ তোমাদের দিয়ে দিলাম। তোমরা এই অ্যাপে ব্লুটুথও পেতে পারো, জামা কাপড় সব পেতে পারো, এটা গ্রসারি অ্যাপ, তাও এখান থেকে না ওগুলো না নেওয়াই ভালো, গ্রসারি নেওয়াই ভালো, তাও পেতে পারো। আর ট্রাইপড ছোটো ছোটো পাবে, আমি ট্রাইপড দেখছিলাম যদি পাই, তো ট্রাইপড, রিং লাইট এইসব পাওয়া যায় না, ওখানে গ্রসারি পাওয়া যায়। আর তোমরা ইয়েও পেয়ে যাবে, ওয়াচ পেয়ে যাবে, ব্লুটুথ পেয়ে যাবে, অনেক কিছু পাবে, তো তোমরা তাড়াতাড়ি গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নাও। আর আমি কোনো অ্যাড দিচ্ছি না, আমি তোমাদের জাস্ট ভালো জিনিসটা, সে কারণে সবাই হোলির, আর আমি বাইরে এসে দাঁড়ালাম আগে বলে দিই, সবাই না হোলির ব্লগ এখন পোস্ট করছে, দেখলাম যে রাখি দৃশ্য, তারপরে ঋতুপ্রিয়াদি বাবা যাই গিয়ে ওই জায়গাটা বসে রাখছে, ঋতুপ্রিয়াদি সবাই দেখছে হোলির ব্লগ আজকে পোস্ট করছে, তারপরে আরও অনেকে আছে যারা আজকে পোস্ট করছে, কিন্তু আমি যেন হোলির ব্লগটা হোলির পরের দিন পোস্ট করি, হোলির পরে পরের দিন করে দিয়েছি, মানে সব মানে যাই হোক, আমার ওরা বড় বড় ইউটিউবারদের অনেক তো এই যে থাকে, আর আমার কি আমার ডেলি ব্লগ দিতেই হয়। তো যাই হোক, আমি হোলির ব্লগটা ভেবেছিলাম যে হোলির দিনই শেয়ার করে দেবো, কারণ আমার রাত্রে হোলির দিন না, হোলির পরে মানে কী বলবো, হোলির দিন রাত্রেবেলা 11টায় শেষ করে দেবো, কারণ আমি রাত্রেবেলায় ব্লগ এডিট করেছি, তখন 9:50 বাজে, তো আমি এডিট করে 11:30-11:30 মধ্যে পোস্ট করে দিতে পারতাম, কিন্তু বললাম না থাকুক, কালকে সকালবেলা উঠেই করবো, আর হোলির দিন আমি কোনো ভিডিও ছাড়িনি, নেড়াপোড়ার ভিডিও ছাড়িনি, তো এখন মানে আমার কোনো সেরকম কাজ নেই, এখন জাস্ট বাইরে বসে আছি, এত গরম, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, আর বাইরেও থাকা যায় না মশার কারণে, আর এত আমরা হঠাৎ করে এখানে চুপ করছে দেখছি, এই যে একটা মিউট না করা, মিউট করা থাকলে আমার আবার ভিডিও স্টার্ট করতে, তো ভীষণ মশা দেখছি, জাস্ট বসা যাবেই না, মানে এখানে এরকম পানা না চলে এক মিনিটও বসা যাবে না, তো চলো আমি এখন এখানে বসে একটুকুনি রিলস ফিলস বানিয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, আমি ব্লগটা এন্ড করার সময় আসবো, কারণ তুষার এসে চলেও গেছে, তুষার এসেছিলো, বাট আমি ব্লগটা শুরু করিনি, কারণ তখন আমি একটুখানি কাজ করছিলাম একটা ইম্পর্টেন্ট, তো সেই কারণে আমার ভিডিও করা হয়নি, একটু পরে খেতে বসে যাবো। আর এখন প্রায় অনেক রাতও হয়ে যায়, 11:30 আমাদের এখানে দেখেছো নির্ঝুম এলাকা না, গাইড মানে সব সময় গাড়ি চলতেই থাকে, গাড়ি চলতেই থাকে, 11:12-1 মানে গাড়ি চলতে থাকে, তো আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি না, সব সময় একটা গাড়ি আসছে, মানে রাস্তার ধারে বাড়ি হলে যা সব সময় গাড়ি চলতে থাকে, চলতেই থাকে। তো চলো আমি খেয়ে নিয়ে ব্লকটা এন্ড করার সময় তোমাদের সামনে আসছি, টাটা। তো লিটিল হার্টস, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আজকের জন্য এইটুকু, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, আর স্মাইল করে দিও, সাবধানে থেকো, তো আজকের জন্য এইটুকু, টাটা, গুড নাইট, লাভ ইউ লিটিল হার্টস, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।